আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের স্বাগতম। চলুন দেখে নেওয়া যাক আজকের আলোচিত খবর। কানাডার একটি আদালত সত্যি কি বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে? বিএনপি নেতা গায়েশ্বরের ওপর হামলার ঘটনায় যা বলল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়। বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর উদ্দেশ্যে যে আহ্বান জানালো জাতিসংঘ। পুলিশ সংবিধান লঙ্ঘন করছে দাবি করে 4 আগস্ট আবারও সমাবেশের ডাক জামাতের। দর্শক, শিরোনামে উল্লেখিত খবরের বিস্তারিত জানতে ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথে থাকুন। বিভিন্ন পত্রিকা টিভি চ্যানেলের অফিসে নির্দেশ পাঠিয়েছে যেন আগামীকালের পত্রিকায় শিরোনাম করা হয়। কানাডার আদালত আবারও বিএনপিকে সন্ত্রাসী সংগঠন হিসেবে আখ্যায়িত করেছে এবং তাদের এই নির্দেশ মেনে দেশের কিছু মিডিয়া ইতোমধ্যেই এই সংবাদ প্রকাশ করেছে। এই সংবাদ মাধ্যম সংশ্লিষ্ট ব্যক্তিরা কানাডার কোনো আদালত বিএনপিকে সন্ত্রাসী হিসেবে আখ্যায়িত করেছে এটা কি একটু যাচাইয়ের প্রয়োজন বোধ করেননি? কানাডার ফেডারেল কোর্টের নথি অনুযায়ী গত 15 জুন 2023 মামলার রায় বেশ স্পষ্ট করে উল্লেখ করা হয় যে কানাডার ইমিগ্রেশন বিভাগের শরণার্থী প্রত্যাশীদের ইমিগ্রেশন বোর্ড এমন কোনো বিশ্বাসযোগ্য প্রমাণ পায়নি যে বিএনপি নামের অর্গানাইজেশনটি কোন প্রকারের সন্ত্রাসী কার্যকলাপের সাথে জড়িত। এই রায় আরও বলা হয় যে কানাডার ইমিগ্রেশন বিভাগের শরণার্থী প্রত্যাশীদের ইমিগ্রেশন বোর্ড এই বলে সমাপ্ত করে যে বিএনপি বল প্রয়োগ করে বা হুমকি দিয়ে আওয়ামী লীগ সরকারকে উৎখাতের চেষ্টা করেছে, এই বিষয়ে যথেষ্ট প্রমাণ পাওয়া যায়নি। 26 পাতার সম্পূর্ণ রায়টি কানাডার ফেডারেল কোর্টের সাইটে আছে। চলুন দেখি কানাডার আদালতের জুডিশিয়াল রিভিউতে এই ব্যাপারে কি লেখা আছে। জুয়েল হোসেন গাজী কানাডায় পৌঁছেন 2013 সালের 18 জানুয়ারি। 2014 সালের 27 ফেব্রুয়ারি তিনি কানাডায় রেসিডেন্সি পাওয়ার জন্য আবেদন করেন। রেসিডেন্ট ভিসা অ্যাপ্লিকেন্ট গাজী নিজেকে বিএনপির সদস্য বলে উল্লেখ করেন। গাজী তার অ্যাপ্লিকেশনে এমনভাবে কেস সাজানোর চেষ্টা করেছেন যাতে তার আবেদন কানাডা মঞ্জুর করতে বাধ্য হয়। তিনি বিএনপির কাঁধে বন্দুক রেখে উদ্দেশ্য সাধন করতে চেয়েছেন। বিএনপিকে তিনি নিজেই প্রথমে সন্ত্রাসী দল বলে আখ্যা দেন। তিনি বলেন বিএনপি হরতাল চলাকালে সন্ত্রাসী কাজে লিপ্ত থাকলেও নিজেকে যে কোনো সন্ত্রাসী কাজ থেকে দূরে রেখেছেন। এখন দেশে ফিরলে বিএনপি তার জান নেওয়ার চেষ্টা করবে। অতএব কানাডা তাকে রেসিডেন্ট ভিসা দিয়ে কানাডায় থাকার অনুমতি দিক, কিন্তু পরিশেষে নিজের জালে নিজেই ধরা পড়ে যান গাজী। ইমিগ্রেশন প্রক্রিয়ার প্রথম ধাপ পার হতে পারলেও দ্বিতীয় ধাপে আটকে যান তিনি। এদিকে বিএনপি বলেছে যে এই গাজী তাদের অঙ্গ সহযোগী সংগঠনের সদস্য নন। জুয়েল হোসেন গাজী নামে কেউ বিএনপির কোনো পর্যায়ের কোনো কমিটিতে নেই। কানাডার আদালত বিএনপির কেউ নন, এমন একজনকে বিএনপির লোক হিসেবে বিবেচনা করেছে। যাই হোক, 2016 সালের মে মাসে গাজীর রেসিডেন্সির আবেদন রিভিউ করে নাকচ করে দেয় আদালত। উল্লেখ করা যায় যে 2015 সালে আমেরিকার আদালতের মতে বিএনপি কোনো সন্ত্রাসী দল নয়। বাংলাদেশের রাজনৈতিক সহিংসতা নিয়ে উদ্বিগ্ন যুক্তরাষ্ট্র। সোমবার 31 জুলাই মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে এই মন্তব্য করেন মুখপাত্র ম্যাথিউ মিলার। গায়েশ্বর রায়ের ওপর হামলার ইস্যুতে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে সহিংসতায় জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বানও জানান তিনি। বিএনপির আন্দোলন কর্মসূচি ঘিরে সম্প্রতি ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় রাজধানীর প্রবেশমুখ। এই সহিংসতার খবর ঠাঁই পায় আন্তর্জাতিক গণমাধ্যমেও। সংঘাতের বিষয়টি উঠে আসে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে। এক প্রশ্নের জবাবে মুখপাত্র ম্যাথিউ মিলার সহিংসতার নিরপেক্ষ তদন্তের তাগিদ দেন। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, বাংলাদেশে চলমান বিক্ষোভের রাজনৈতিক সহিংসতা ও ভীতি প্রদর্শন নিয়ে আমরা উদ্বিগ্ন। এই ঘটনার স্বচ্ছ ও নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার আহ্বান জানাই দেশটির সরকারকে। বাংলাদেশের শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে সরকারের প্রতি আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। এছাড়া রাজনৈতিক দলগুলোকে সহিংসতা থেকে দূরে থাকার পরামর্শ দেন ম্যাথিউ। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র আরও বলেন, আমাদের প্রত্যাশা বাংলাদেশে শান্তিপূর্ণভাবে জমায়েত হয়ে যেন জনগণ তার উদ্বেগ প্রকাশ করতে পারে এমন পরিবেশ তৈরি করে দিতে হবে সরকারকে। এছাড়াও প্রতিটি দলকে মৌলিক স্বাধীনতা ও আইনের শাসনকে সম্মান জানাতে হবে, সব রকম সহিংসতা ও ভীতি প্রদর্শন থেকে দূরে থাকতে হবে। এ সময় বিএনপির অগ্নি সন্ত্রাস নিয়ে প্রশ্ন করলে এড়িয়ে যান এই মার্কিন কূটনীতিক। বাংলাদেশ নিয়ে কথা বলেছেন সভা সমাবেশের অধিকার বিষয়ক জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার ক্লেমো ভৌল। এক টুইটার পোস্টে তিনি বাংলাদেশ সরকারের উদ্দেশ্যে বলেছেন,
সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। সোমবার ৩১ জুলাই দিবাগত রাত ১১:৩০টার দিকে করা টুইটে হ্যাশট্যাগ বাংলাদেশ লিখে ক্লেমো ভোল লেখেন, চলমান বিক্ষোভ সমাবেশে সংঘাত ও গ্রেফতারের মাত্রা বাড়ছে, এই অবস্থায় সব পক্ষকে সংযত হওয়ার আহ্বান জানাচ্ছি। জাতিসংঘের বিশেষ রেপোর্টিয়ার টুইটে আরো বলেন, দায়িত্বশীল সংস্থাগুলোকে বলবো তারা যেন সভা সমাবেশের অধিকার নিশ্চিতে কাজ করে এবং বাড়তি বাহিনী মোতায়েন না করে। সুষ্ঠু ও অবাধ নির্বাচনের জন্য বিরোধী মতের প্রতি শ্রদ্ধাশীল হওয়া জরুরি। বাংলাদেশের পতাকার একটি চিত্র জুড়ে দিয়ে টুইট করেন জাতিসংঘের এই বিশেষ রেপোর্টিয়ার। গত বছরের ডিসেম্বরে বিএনপির রাজনৈতিক কর্মসূচিতে দমনপীড়ন এবং ২০২১ সালের মে মাসে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশ সফরকালে বিক্ষোভকারীদের দমন নিয়ে পৃথক বিবৃতি দিয়েছিলেন জাতিসংঘের এই বিশেষ রেপোর্টিয়ার। আজকে টুইট শেয়ার করে ওই দুটি বিবৃতি যুক্ত করে দিয়েছেন তিনি। পূর্ব ঘোষণা অনুযায়ী মঙ্গলবারের ১ আগস্ট নির্ধারিত শান্তিপূর্ণ সমাবেশ স্থগিত করে নতুন কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জামাতে ইসলামী। মঙ্গলবার বেলা ১১টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় বিষয়টি। এদিন ঢাকা মহানগর দক্ষিণ জামাতে ইসলামীর সেক্রেটারি শফিকুল ইসলাম মাসুদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামাতের আমির নুরুল ইসলাম বুলবুল। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ৪ আগস্ট রাজধানী ঢাকায় শান্তিপূর্ণ সমাবেশের কর্মসূচি ঘোষণা করছি, আশা করি পুলিশ প্রশাসন এই ব্যাপারে সহযোগিতা করবে আমাদের। বিজ্ঞপ্তিতে ১ আগস্টের কর্মসূচি স্থগিত করার কথা উল্লেখ করে বলা হয়, আমরা নগরবাসীকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি বাস্তবায়ন করতে চাই। এর আগের ঘোষণায় রাজধানীর বাইতুল মোকাররমের উত্তর গেটে সমাবেশ করার কথা ছিল। গত ২৮ জুলাই সব মহানগরী এবং ৩০ জুলাই সব জেলা সদরে শান্তিপূর্ণ মিছিলের কর্মসূচি ছিল দলটির। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি রোধ কল্পে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করেছে। আমরা আশা করছি আজকে আমরা সম্মানিত পুলিশ কমিশনারের প্রতিনিধির কাছে আমাদের সহযোগিতার জন্য আমরা এই আবেদন জমা করেছি। উনি রিসিভ করেছেন, উনি বলছেন সর্বতোভাবে উনি আমাদেরকে সহযোগিতা করার আশ্বাস দিয়েছেন, আশ্বস্ত করেছেন। আমরা আশা করছি পুলিশ কমিশনারের পক্ষ থেকে আগামী ৪ আগস্টের বাংলাদেশ জামাত ইসলামের বিক্ষোভ সমাবেশের অনুমতি আমরা সরোয়ার্দ উদ্যানে ২:৩০ জন সিদ্ধান্ত করা হয়েছে, সেখানে ইনশাআল্লাহ বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। আপনাদের সকলকে ধন্যবাদ। আচ্ছা, এখানে একটি বিষয় যে আপনাদের আজকে একটা সমাবেশ করার একটা ছিল এবং এটা হচ্ছে পূর্ববর্তী সমাবেশ, কিন্তু এটা এটা এই অনুমতিটা কেন দেওয়া হলো না, এখানে পুলিশ কি বলছে? এইটা অনুমতি দেওয়া হলো না, ওনারা আমাদেরকে ডাইরেক্ট ইনডাইরেক্ট বলেছেন যে আজকে অফিস ডে, অফিস ডের কারণে এখানে বিক্ষোভ সমাবেশ করার ক্ষেত্রে ওনাদের জন্য সমস্যা রয়েছে। বিএনপিকে তো এর আগে দেওয়া হয়েছে, সেটা আলাদা জিনিস, বিএনপি একটা ভিন্ন রাজনৈতিক দল। বাংলাদেশ জামাত ইসলামের ব্যাপারে ওনারা একথাই বলেছেন যে অফিস ডের কারণে, এই জন্য অফিস ডে যাতে না হয় আমরা আগামী শুক্রবারে ২:৩০ সরোয়ার্দি উদ্যানে আমাদের এই কর্মসূচি আমরা ঘোষণা করেছি। ডিএমপি কমিশন না অনুমতি দেবে কি দেবে না এ কথা উনি কনফার্ম করেননি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলাপ আলোচনা করে এবং ওনারা এটা কথাটা বলেছেন যে আপনার অফিস ডে ছাড়া যেহেতু শুক্রবার দিয়েছেন, এটা একটা পজিটিভ দিক।